গুড মর্নিং বন্ধুরা, দীপসীমা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আবার আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো দেখে বুঝতে পারছো কিনা এটা কিসের। আজকে আমি নিয়ে এসেছি পটলের খোসার একটা রেসিপি। পটল তো আমরা সবাই খেয়েছি, নানান রকমভাবে খাই, কিন্তু খোসাটাও যে এত সুন্দর করে খাওয়া যায় সেটা জানার জন্য আজকে তোমরা আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, একদম স্ক্রিপ্ট না করে। আজকে আমি বানিয়েছি দেখো পটলের খোসার একটা মুচমুচে কুরকুরে একটা রেসিপি। চলো কীভাবে করলাম ভিডিওটা স্টার্ট করি। দেখো আমি পটলের লম্বা লম্বা করে কাটা চোকলাগুলো একটু নিয়ে নিয়েছি। এগুলো চাইলে ভেঙে ভেঙে ছোটও করা যায়, তা আমি মোটামুটি লম্বা লম্বাই রেখেছি। ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে, কারণ খোসার মধ্যে অনেক নোংরা থাকে। কড়াইতে একটু নুন দিয়ে সামান্য জল দিয়ে এবার আমি শুকলাগুলোকে সামান্য একটু সেদ্ধ করে নেব, বেশি না, জাস্ট কাঁচা ভাবটা একটু কাটিয়ে নেব আর কি। একটু নরম নরম হবে, কিছুক্ষণ প্রায় 7-8 মিনিটের মধ্যে এটা আমার হয়ে যাবে সেদ্ধ। তো দেখো পটলের চোকলাগুলো আমি সেদ্ধ করে এর মধ্যে এবার বেসন, চালের গুঁড়ো, হলুদ, লবণ, হিং, কালো জিরে, সামান্য একটু মিষ্টি দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে চটকে মেখে নেব, খুব একটা চটকাবো না, মানে চোকলাগুলো যাতে একটু গোটা গোটাই থাকে সেই জন্য সেরকমভাবে মেখে নেব, একটু যত্ন করে আর কি মেখে নেব। আর বেসন দিয়েছি, চালের গুঁড়োও দিয়েছি, চালের গুঁড়োটা দিলে একটু মুচমুচে হবে, আর চাইলে এতে একটু সুজিও দেওয়া যায় চালের গুঁড়ো না থাকলে, তো আমি চালের গুঁড়োই দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু মেখে নিলাম, দেখো হালকা হালকা করেই মেখেছি, মানে একটু যাতে গোটা গোটা থাকে চোকলাগুলো, বেশি চটকায়নি, তাহলে ভেঙে যাবে, জানোই তো পটলের চোকলা একটু মট করে ভেঙে যায়। আর সেদ্ধটা করে নিলে অবশ্য তাড়াতাড়ি ভাঙে না, কাঁচা থাকলেই বেশি ভাঙে। আর কড়াইতে দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি, বেশ মোটামুটি ভালো গরম হতে হবে, ভালো করে গরম করে নিয়ে তারপরে তেলে আমি এবার এগুলো ছাড়ব। দেখো একটু ছাড়া ছাড়া করেই ছাড়ছি, ফার্স্টে করার সময় একটু দলা দলা হয়ে যাবে, তারপরে যখন ভাজাটা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে কিন্তু এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে আর আলগা আলগাও হয়ে যাবে, তা আমি ছেড়ে ছেড়েই দিচ্ছি। আর একটু বেশিও তেল দিলে ভালো হয়, মানে একদম ডুবো তেলে করলেও ভালো হয়, তা যেহেতু এখানে পরিমাণটা একটু কম আছে আমি যেন তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে গ্যাসটা সিম করে আমি হালকা হালকা করে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি, আর খুব কড়াও ভাজা যাবে না, তেতো হয়ে যাবে। এবার একটু বাড়িয়ে দেব যাতে মুচমুচে ভাবটা এখনও আসেনি, লাল লাল হয়েছে ঠিকই, মুচমুচে ভাবটা আসবে, দেখো একদম কুরকুরে টাইপ হয়ে গেছে। আর গরম ভাতে ডাল দিয়ে যদি এটা মেখে খাওয়া যায় না, একদম স্বাদ মুখে লেগে থাকবে, দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে, দেখে কেউ বুঝবে না পটলের খোসার একটা সুন্দর রেসিপি, তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আর তো আমরা এগুলো ফেলেই দিই, ফেলে দেওয়া জিনিস, অনেকেই খায় অবশ্য পটলের চোখলা বাটা, আমরাও খাই, কিন্তু এইভাবে রেসিপিটা, এটা আমার দিদিমার তৈরি রেসিপি, উনি খুব ভালো এটা করতেন। তো চলো এবার নামিয়ে নিই, তেলটা একটু ছেঁকে নিলাম, তো রেডি হয়ে গেল আমার পটলের খোসার মুচমুচে কুরকুরে একটা রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে কমেন্টস করে জানিও, লাইক করো, শেয়ার করো। আর আগামী দিন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো, কেমন লাগলো কমেন্টস করে জানিও। তোমরা কমেন্টস করে জানালে আমাদের ভিডিও বানাতে বেশ আনন্দ লাগে, মনটা ফুরফুরে লাগে। তো চলো আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।